সাতটা জুয়ার কারবার, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র। কামারহাটি জুড়ে সাতটা জুয়ার কারবার এবং তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। কার বদতে হচ্ছে জানি না, বিটি রোড জুড়ে বেআইনি মদের কারবার। পার্টি প্রশাসন সংবিধান ক্ষমতা দিলে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেব। নজরদারি করার জন্য তো আমি মাইনে পাই না, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। নাম না করে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ফের আক্রমণে মদন মিত্র। গোটা কামারহাটি ছেয়ে গেছে কলকাতা ফটাফট জুয়াতে। গোটা কামারহাটি, হারিয়াদহ, বেলঘড়িয়া ছেয়ে গেছে। প্রতিটা গলিতে গলিতে এক একটা মজুর 200 টাকা পায়, সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে খেটে বেরিয়ে সে পয়সাটা লাগিয়ে দিচ্ছে 2 নম্বর নয় 4 নম্বরে। কী করে পারে আমি জানি না, কার মধ্যে কী হচ্ছে। গোটা বিটি রোডে অন্তত নতুন 50টা বেআইনি দোকান বসে গেছে। কী করে বুঝবো আমি, কী করে বলবো আমি তো বসাচ্ছি না। বিটি রোডের ওপরে অবাধে মদ বিক্রি হচ্ছে বেআইনি, অবাধে অবাধে পাড়ায় পাড়ায় চলায় ঠেক। এবং একেবারে এমন কোনো পাড়া নেই যে দাঁড়িয়ে বলবে আমার পাড়ায় জুয়া খেলা হয় না। প্রত্যেক আন্তাতে কি এসে গেল, সরকার তো আর জুয়া খেলায় না। তার জন্যই তো সরকারি পক্ষের এমএলএ হয়েও আমি দাবি তুলছি। বিটি রোড জুড়ে বেআইনি মদের কারবার, ফের অভিযোগ করছেন মদন মিত্র। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এর আগেও একাধিক অভিযোগ শোনা গিয়েছিল মদন মিত্রের গলায়, আজকে ফের তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। ঠিক কি কারণে আজ আবারও সরব হলেন তিনি এবং কি বলছেন তিনি এই বিষয়ে? অমৃতা, গতকাল তিনি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই ছুটে গেছিলেন দালালদের ভোট পেয়ে, এবং যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে দালালরা আইসিইউতে ভর্তি করার জন্য 6,000 টাকা দাবি করেছিল, তারপরে মদন মিত্রের উদ্যোগেই সেই রোগীকে ভর্তি করা হয় আইসিইউতে, কিন্তু তারপরেই তার মৃত্যু হয়। এবং এরপর তিনি সরবঞ্জে দালাল রাজ নিয়ে আজকে তিনি আবার বিকালে যান সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তিনি বলেন যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে দুষ্কৃতীদের মুক্তান, শুধু তাই নয়, বিটি রোডের বিস্তীর্ণ এলাকায় অন্তত 50টিরও বেশি বেআইনি দোকান তৈরি হয়েছে। শুধু তাই নয়, প্রকাশ্যে চলছে মদের টেক এবং পাড়ায় পাড়ায় দুষ্কৃতি দৌরাত্ম্য চলছে। এর পাশাপাশি তিনি বেলঘড়িয়ার নন্দননগর, যতীন্দ্র নগর, তার কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকাতে যে অবাধে জুয়া তার কারবার চলছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এবং প্রশ্ন করা হইল যে এলাকার জনপ্রতিনিধিরা কি করছেন। তিনি বললেন যে আইনটি হাতে তুলে নেওয়ার অধিকার থাকতো তাহলে ব্যবস্থা নেই, কিন্তু প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া উচিত এবং সেই প্রশাসনের ভূমিকায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ। তিনি এর পাশাপাশি এটাও বলেন, ব্যারাকপুর কমিশনারেটের যে সবগুলো সম্প্রসারণ করা হচ্ছে বেলঘড়িয়া থানা ভেঙে অর্থাৎ একটা এলাকায় 3 থানা রয়েছে, অথচ এখানে অপরাধে চলছে বিভিন্ন রকম অপরাধ, মদের টেক চলছে প্রকাশ্যে জনবহুল এলাকাতে এবং এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই নিয়ে সরব হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানিয়েছেন যে বিধায়ক হিসেবে তার যথেষ্ট ক্ষোভ রয়েছে এবং বিরোধ, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কামারহাটি, সেই দুধারে বেআইনি দোকান, এবং সেই নিয়ে তিনি সরব হয়েছেন। অমৃতা, ধন্যবাদ সমীরণ তোমাকে। অর্থাৎ পাড়ায় পাড়ায় চলছে দুষ্কৃতি দৌরাত্ম্য, অবাধে চলছে দুষ্কৃতীদের এই কারবার। বিটি রোড জুড়ে একের পর এক বেআইনি মদের কারবার এবং তা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাতে প্রশাসন সংবিধান ক্ষমতা দিলে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেব এমনও বলছেন মদন মিত্র। ঠিক আর কি কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে। কি করবো, মারবো? আমাদের যদি পার্টি বা প্রশাসন বা সংবিধান ক্ষমতা দেয় 24 ঘন্টা বন্ধ করে দেবো। 24 ঘন্টা লাগবে বন্ধ করতে। ওটা মস্তান দাদা, আমরা দাদা মস্তান দেখতে দেখতে বড় হয়েছি। আমি মদন মিত্র মস্তানি কী করে ঢাকাতে হয় আমি জানি। সামনে দাঁড়িয়ে মস্তানি করে তাকে তো লুকে নেওয়া যায়, তো লুকিয়ে হচ্ছে। তো এই লুকিয়ে যারা করছে তাদের নজরদারি করার জন্য তো আমি মাইনে পাই না, আমি বলতে চাই না। আমি প্রশাসনকে অনুরোধ করছি, একদম আপনাকে নাম বলে দিচ্ছি, নন্দননগর, দেশপ্রিয় নগর, যতীন দাস, এদিকে আরিয়াদহ, রথতলা, আমি তো বাই নেম বলছি, শখের বাজার, কামারহাটি ছেয়ে গেছে জুয়াতে, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, মদন মিত্র তিনি অভিযোগ করছেন যে বিটি রোড জুড়ে বেআইনি মদের কারবার, পাড়ায় পাড়ায় দুষ্কৃতি দৌরাত্ম্য চলছে এবং পার্টি প্রশাসন সংবিধান ক্ষমতা দিলে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেব এই কথাও বলছেন তিনি। অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ তৃণমূল বিধায়ক। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রশাসন ক্ষমতা পেলে সব মদনই এমএলএ হবে, সেটা কোনো কথা নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মদনদা কখন বলেছেন মানে আমি রাত্রে বলেছেন, দুপুরে বলেছেন, সন্ধ্যেবেলা বলেছেন, এরম বলছি না, কত ঘন্টা আগে বলেছেন। মানে মদনদার কথার রিয়াকশন দিতে গেলে মিনিমাম 18-20 ঘন্টা অপেক্ষা করে দেওয়া উচিত, কারণ মদনদা কখন ভল্ট করবে, কখন ব্যাক ভলি করবে, কখন ফ্রন্ট রোল করবে, কখন ব্যাক রোল করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, মদনদা সকালে কিছু বলে, দুপুরে আবার কিছু বলেন, কিন্তু যেটা বলে ফেলেছেন এই কথাটা কিন্তু সত্যি। কতক্ষণ এই সত্যিতে থাকবেন সেটা আমরা বলতে পারবো না। যে শুধু উনি ওনার অঞ্চলের কথা বলেছেন, নন্দননগর এইসব জায়গার কথা, এটা তো সারা বাংলার খবর। সারা বাংলা আজকে মদ, জুয়া, সাতটা এতে ভরে গেছে। হ্যাঁ, তো এটা এখন মদনদা কি অবস্থায় বলেছেন, কেন বলেছেন, কিসের ওপর বলেছেন, কাটমানি পেয়েছে পাননি বলে বলেছেন, কাটমানি বাড়ানোর জন্য বলেছেন, এগুলো আমি বলতে পারবো না। ধন্যবাদ সজলদা।